আপনি বলেন। হ্যাঁ আচ্ছা, এখানে ভিপি নুট এটা খুবই আশ্চর্যজনক একটা ব্যাপার। হুম এটা হচ্ছে যে অনুমতি প্রয়োজন নেই, এবং বলছেন অনুমতি কার কাছ থেকে নিবে, যদি ওনারা যদি মনে করেন যে এটা একটা অনির্বাচিত সরকার, অবৈধ সরকার, তাহলে তো ব্যাপারটা এমন দাঁড়ায় যে কালকে যদি ওনারা গণভবন আক্রমণ করেন, তাহলে ওনারা এটা করে বলবেন যে আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আক্রমণ করছি। মানে এই যুক্তিতে তো তাই দাঁড়ায়। তাহলে আমি এটা জানতে চাই, তারা তাহলে গণভবন আক্রমণ করার মতো পরিস্থিতি তৈরি করতে পারেন কিনা, যেটাকে ভ্যালিডিটি দিতে চান। কারণ হচ্ছে যে এটা তো একটা অ্যাবসার্ড কথা, একটা স্বাধীন দেশে উনার আবরার ফাহাদের নামে একটা স্মৃতি করবে, পারফেক্টলি ফাইন, পারফেক্টলি ফাইন, সেটার ওনারা কোনো অনুমতি দেওয়ার প্রয়োজন বোধ করেন না। এবং ওনাদের কাজকে জায়েজ করার জন্য ওনারা একটা অবৈধ সরকার ট্যাগ দিচ্ছেন, এটা তো আমার কাছে, আমার কাছে মনে হয় যে যারা প্রকৃতটা শুনছেন তারা এটা বিচার করবেন। আমার কাছে এটা বিকাল কোনো আর কোনো ভিত্তি না। আচ্ছা, দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে বিপিন অনেকবার বললেন যে আওয়ামী লীগের কে কাকে খুন করে, আবু বকরের কথা বললেন, অমুক বললেন, তমুকের কথা বললেন। আমি একটু ওনাকে একটু ইতিহাসে পার করাতে চাই। সেটা হচ্ছে যে 1992 সালের 4 সেপ্টেম্বর তারিখে পিএসআরির নেতৃত্বে সূর্যসন হলে খুন হন ভূগোল অবসর ছাত্র আশরাফুল আজম মামুন। একই দিনে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ছাত্র নাসিরুল্লাহ জুনায়েদ সন্ত্রাসের গুলিতে আহত হয়। তার একই দিনে মাহমুদকে হত্যা করা হয় বঙ্গবন্ধু হলের পার্শ্ববর্তী রাস্তায়। 13 এপ্রিল থেকে 30 এপ্রিল মে পর্যন্ত ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে ছাত্রদলের গোলাগুলি খুনে তটস্থ ছিল পুরো ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাস। এইভাবে আমি আপনাকে যদি দেখাতে যাই, আমার কাছে এরকম প্রায় 50টা খুনের কাহিনী আছে যেটা ইউনিভার্সিটিতে ছাত্রদল করেছে। তাহলে বিপিনুর আজ পর্যন্ত সেই খুনের জন্য, সেই অপরাধের জন্য একটা বাসের লাঠিও কি ঢাকা ইউনিভার্সিটিতে পুঁতেছিলেন স্মৃতি স্তম্ভ হিসেবে? সেটা হচ্ছে আমার প্রশ্ন। তাহলে কোথায় কোথায় উনি ছাত্রলীগের কথা বলছেন? উনি যখন ছাত্রলীগ করতেন আজকে থেকে বছর 2-এক আগে বা 3-এক আগে, তাহলে এই খুনের কথা, আবু বক্করের কথা উনার খেয়াল ছিল না? তখন আবু বক্করের এই মৃত লাশের উপর দাঁড়িয়ে উনি ছাত্রলীগ কিভাবে করতেন? এটা হচ্ছে আমার প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, উনি ছাত্রদলের এই খুনের কথা কেন বলেন না, এবং কেন তিনি মনে করেন না ছাত্রদলের এই খুনের জন্য প্রত্যেকটা জায়গায় তাহলে স্মৃতিস্তম্ভ হওয়া উচিত? কেন আফতার ফাহাদ পার্টিকুলারলি সিগনিফিকেন্ট হয়ে উঠেছে ওই ওই খুনগুলোর সাথে কম্পারেটিভ হিসাব করে? এটা হচ্ছে 1 নম্বর। আরেকটা হচ্ছে, উনি বলেছেন যে এই ভাস্কর্য ইস্যুটা, দুটা কথা বলেছেন, দুটা খুবই কন্ট্রাডিক্টরি। একটা কথা বলেছেন যে ঘোলা পানিতে মাছ শিকার করা, এবং আরেকটা বলেছেন আগলা পানিতে মাছ শিকার বলতে কি, যে পরিস্থিতিকে গোলা করে সেখানে সুযোগ সৃষ্টি করে নাও। আবার একই দিকে বলছেন যে এটা একটা আর্টিফিশিয়াল প্রবলেম। যদি আর্টিফিশিয়াল প্রবলেম হয়ে থাকে তাহলে ধরে নিতে হবে মামুনুল হক এবং চরমোনাই পীর এটাকে ইচ্ছাকৃত ভাবে সরকারের সাথে মিলে একটা প্রবলেম তৈরি করেছে। যদি সরকারের সাথে চরমোনাই পীর এবং মামুনুল হক মিলে প্রবলেমটা তৈরি করে, তাহলে ঘোলা পানিতে কে মাছ শিকার করছে, মামুনুল হক এবং চরমোনাই পীর কেউ কি তিনি প্রশ্নবিদ্ধ করছেন কিনা, এটা আমি জানতে চাই। কারণ উনি তো বলছেন যে উনি তো তাদেরকে সবসময় এক ধরনের কি বলবো দায়িত্ব দিয়ে যান সবসময়। তাহলে দুটা কথা কন্ট্রাডিক্টরি আমার কাছে লাগছে, একটা হচ্ছে ঘোলা পানিতে মাছ শিকার, আরেকটা হচ্ছে আর্টিফিশিয়াল প্রবলেম, একটা আরেকটার সাথে কিন্তু কন্ট্রাডিক্টরি। ফলে ওনার বক্তব্যটা যেখানে আমার কাছে দান্দিক মনে হচ্ছে, আমার মনে হয় এটার জবাব তিনি দিবেন। প্রশ্ন তিনি বলেছেন যেটা আমার কাছে খুবই সারপ্রাইজিং ফর মি, উনি বলছেন যে বিচারপতিরা কথা বলেছেন, প্রশাসনও কথা বলেছেন, পুলিশ কথা বলেছেন। বঙ্গবন্ধুর প্রশ্নে কথা বলতে হলে কি কে বিচারপতি কে পুলিশ এটা আমাকে এখন বলতে হবে? বঙ্গবন্ধুর অধিকার নিয়ে কথা বলার জন্য, বঙ্গবন্ধুর মর্যাদা নিয়ে কথা বলার জন্য এই দেশের বিচারপতিরা কথা বলেছেন, তাদেরকে আমি প্রশ্নবিদ্ধ করব? আমি সচিবদেরকে প্রশ্নবিদ্ধ করব? যেই মানুষটি এই দেশে না জন্মালে এরা পাঞ্জাবিদের বুট পালিশ করত, আজকে ভিপিনুর হতে পারতো না, আজকে নিজুম মজুমদার ব্যারিস্টার হতে পারতো না, আজকে ওই মুদি দোকানে কাজ করতাম নিজুম মজুমদার, আজকে যেই মানুষটার জন্য আজকে আমি নিজুম মজুমদার, আজকে বিপিনুর, সেই মানুষটাকে কথা বলার জন্য সচিবরা কথা বললে কি প্রবলেম, আমাদের বিচারপতিরা কথা বললে কি প্রবলেম? ছাত্রলীগ যুবলীগ যদি তাদের দলের নেতার জন্য আপনার কোনো আন্দোলন করে, তাতেই বা বিপিনুর কেন প্রবলেম দেখছেন? এই যে বিপিনুররা আমাদের কালচার অফ পলিটিক্সটা চেঞ্জ করতে চান, বারবার বলছেন এই পলিটিক্যাল কালচার ভালো না, এই পলিটিক্যাল কালচার ভালো না, আমি প্রশ্ন করতে চাই উনি এখন নতুন কি কালচারটা দেখাচ্ছেন? সেই ধন্যবাদ, অভিযোগ 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 আপনাকে ধন্যবাদ। আমি এই বিষয়ে একটু উনাকে একটু টাইম দিতে হবে, আমি শেষ করতে হবে। জি নিজু মজুমদার আপনাকে ধন্যবাদ, নিজু মজুমদার আপনাকে ধন্যবাদ।